প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদে শুভেচ্ছা তো ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার আগে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে তারপর বলছি যে আপনি কীভাবে করে লোন নেবেন তো চলুন শুরু করা যাক তো ব্যাংক থেকে লোন নেওয়ার আগে আপনার কি কী বিষয় খেয়াল রাখা উচিত আগে সে সম্পর্কে জানছেন তো যে কোনো ব্যাংক থেকে লোন নেওয়ার আগে আপনার কিছু বিষয় জেনে রাখা উচিত যেমন আবেদন করার আগে ক্রেডিট স্কোর জেনে নেওয়া বেশিরভাগ ব্যাংক থেকে লোন নেওয়ার সময় গ্রাহকের ক্রেডিট স্কোর দেখা হয় যা তাদের লোন পরিশোধের পরিমাণ নির্ধারণ করে সুদের হার ও লোনের মেয়াদ সম্পর্কে পরিষ্কারভাবে জেনে নেওয়া যে কোনো ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার আগে সুদের হার এবং লোনের মেয়াদ সম্পর্কে জেনে নেওয়া উচিত প্রসেসিং চার্জ জেনে নেওয়া উচিত যে কোনো ব্যাংক থেকে লোন নেওয়ার আগে সেই ব্যাঙ্কে লোনের প্রক্রিয়ার জন্য কত টাকা প্রসেসিং চার্জ নেমে তা জেনে নেওয়া উচিত লেট পেমেন্ট চার্জ ব্যাংক থেকে লোন নেওয়ার আগে লেট পেমেন্ট চার্জ জেনে নেওয়া উচিত সাধারণত লেট পেমেন্ট চার্জ পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট হয়ে থাকে প্রি পেমেন্ট চার্জ ব্যাংক থেকে লোন নেওয়ার আগে প্রি পেমেন্ট চার্জ জেনে নেওয়া উচিত তো চলো দেখে না যাক যে লোন পাওয়ার শর্তগুলো কী কী ব্যাঙ্ক লোন পাওয়ার উপায় অন্যতম উপায় হলো ব্যাংকের শর্তসমূহ পূরণ করা ব্যাংক থেকে লোন নেওয়ার সময় তাদের কী কী শর্ত আছে তা ভালোভাবে জেনে নেওয়া উচিত শর্তগুলো আপনি পূরণ করতে পারবেন কি না তা যাচাই করা উচিত আপনি যদি সে শর্তগুলো পূরণ করতে পারেন তাহলে লোনের জন্য আবেদন করবেন লোন পাওয়ার জন্য যেসব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে লোন নেওয়ার কারণ ব্যবসা বা চাকরিতে কত বছরের অভিজ্ঞতা আছে লোন নেওয়ার আপনি আপনার পরিকল্পনা আপনার ক্রেডিট হিস্ট্রি আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনি কি করেন না করেন ইত্যাদি আপনি কেন লোন নেবেন ব্যক্তিগত সব কিছু আপনাকে ডিটেলস করবে তারপর জিজ্ঞেস আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আগে অন্য কোথা থেকে লোন নিয়েছেন কি না ব্যাঙ্ক লোন নেওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে ব্যাঙ্ক লোন পাওয়ার উপায় হিসাবে দ্বিতীয় ধাপ হলো কাগজপত্র রেডি করা ব্যাংক লোন নেওয়ার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কাগজপত্র জমা দিতে হবে যেমন আবেদন ফর্ম যথাযথ পূরণ করতে হবে এবং স্বাক্ষর সহ জমা দিতে হবে আপনার ফটোগ্রাফ দিতে হবে জাতীয় পরিচয়পত্রের কপি অফিস আইডি কপি স্যালারি সার্টিফিকেট যে কোনো বিলের কপি ইনকাম ট্যাক্স রিটার্ন অনুলিপি বুক পেজ ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক লোন নেওয়ার জন্য মূলত সব কাগজপত্র জমা দিতে হয় কিন্তু যদি অন্য কোনো কাগজের প্রয়োজন হয় তাহলে ব্যাংক আপনাকে আগে থেকে জানিয়ে দেবে আবেদন করার নিয়ম ব্যাঙ্ক লোন পাওয়ার উপায় হিসেবে তৃতীয় ধাপ হলো আবেদন করা ব্যাঙ্ক লোনের জন্য আবেদন করার জন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে ব্যাংকে থেকে লোনের আবেদন ফর্ম এনএফ পূরণের করতে হবে এবং লোন নেওয়ার কারণ ভালোভাবে বুঝিয়ে বলতে হবে আপনার কত টাকা প্রয়োজন সব বিস্তারিত ফর্মে দিতে হবে আপনাকে চেক করতে হবে ইনস্টলমেন্ট কিভাবে করতে হয় এবং সুদের হার কত ফর্ম সাবমিট শেষে ব্যাংক আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে এবং সেখানে আপনাকে বিস্তারিত আপনার লোনের কারণ কত টাকা লোন নেবেন কি কারণে লোন নেবেন আরও অনেক প্রশ্নের জবাব দিতে হবে তারপর ব্যাংক থেকে আপনার ভেরিফিকেশন করা হবে আপনি যদি সঠিক কাগজপত্র জমা দিতে পারেন তাহলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং আপনি লোনের জন্য আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো তার আগে বলে রাখি ব্যাংক লোনের সুবিধা ও অসুবিধা ব্যাংক লোন নেওয়ার যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধা রয়েছে সুবিধাটা হচ্ছে বিপদের সময় ব্যাঙ্ক লোন আপনার অনেক সাহায্য করতে পারেন আপনি আপনার কাজ সহজেই ব্যাংক থেকে লোন নিয়ে করে ফেলতে পারেন বর্তমানে কিছু ব্যাংক লোন পাওয়ার উপায় বেশ সহজ অর্থাৎ আপনি অনেক ব্যাংকে কিন্তু সহজেই লোন পেয়ে যেতে পারেন এবং অসুবিধাটা হচ্ছে আপনি যদি অযথা অনেক বেশি পরিমাণে লোন নিয়ে নেন এবং পরবর্তীতে তা পরিশোধ না করতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া অনেক ব্যাংকের লোন পাওয়ার উপায় বেশ ঝামেলার এছাড়া চড়া সুদের ঝামেলা তো আছেই তো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ